তখন আমার মেডিকেল করছে মেডিকেল করার পর তার আমাকে নিয়ে একটু সন্দেহজনক ছিল সন্দেহজনক থাকার পর তারা আমাকে নিয়ে ভাবতেছে এটা না পরে আমাকে বলছে তোমার জামা কাপড় খুলো আচ্ছা

হ্যাঁ মানে কি হিজরা তো এটা তো আমি একদম স্বাভাবিক পরিপূর্ণ মেয়ে না তখন তারা বুঝতে পারছে এটা ওনার তখন বলছে তোমার চাকরি তাই এভাবে আছে হিজরাদের কিন্তু কখনো ওরা সহজে মন দেয় না ওরা একটা ছেলে ও যখন কুত্তা পাগল হয়ে ওর পিছে ঘুরে তখন ওরা ওই ছেলেটার প্রতি হয় তখন ওরাকে বের কিন্তু হিজরারা সহজে যারা জন্মগত হিজরা তারা কখনো সহজে একটা ছেলেকে ই করতে চায় না বিয়ে করতে চায় না আগে পরীক্ষা করে যাচাই বাচাই করে আর ওই থিলিরই কপাল রাগ কপাল হয়ে যায় কারণ হিদরা ইয়া করা হিদরাতের সাথে সেক্স করা অতটা ইয়া না যে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে এক নতুন এক প্রোগ্রাম নিয়ে দর্শক আমরা কথা বলবো এক আপুর সাথে জানবো তার জীবনের গল্প এর আগেও আমরা শুনেছি প্রথম পর্ব যখন করেছি আপনারা দেখেছেন এই আমাদের আপুর জীবনের কাহিনি আমরা জানবো আসলে তিনি ঢাকাতে কি করে এসেছেন এবং সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো আপনারা জানবেন চলুন দর্শক আমরা কথা বলি সেই আপুটির সাথে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আপু আমরা এর আগে আপনার প্রোগ্রামে কিছুটা হলো শুনতে পেরেছি এবং দর্শক আপনাকে শুনেছে দেখেছে সব কিছুই আপনার বলা হয়নি এই দশ মিনিট পনেরো মিনিটের প্রোগ্রামে কিন্তু সব কিছু বলা যায় না পঁচিশ বছরের বয়সে যাই হোক দর্শক আমরা শুনব এই আপু বর্তমানে তিনি কোথায় আছে কেমন আছে কি করে ঢাকাতে এলে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আপু আপনি ঢাকাতে কী করে এসলেন এবং আগে কোথায় ছিলেন সে বিষয়ে আমরা একটু জানব আমি আগে আমার বাড়িতেই বাড়িতে বাড়িতে থাকার পর ওখান থেকে আমি

ঢাকাতে এসেছেন ওদের মাধ্যমে হ্যাঁ ফ্যামিলি সবাই কি রাজি ছিল ঢাকা আসার জন্য হ্যাঁ ছিল যেতে পড়াশোনা করব না তা আমার মা বলছি ওকে নিয়ে আপুরো বলছে তো ওকে ঢাকায় নিয়ে চাকরি দিয়ে দাও তখন আমার ঢাকাতে এসে চাকরি দিয়ে দিই কতদিন হয়েছে আসছেন ঢাকায়তে তো আসছি আমি তোমার ইয়াতে 2014 সালে 2014 সালে ঢাকায় আসার পরে কি চাকরি পেয়েছেন নাকি কিছুদিন ঘুরতে হয়েছে

তখন ওখান থেকে আমি চাকরি করতাম ওখানে গার্মেন্টসে তারা আমাকে নিল কিন্তু প্রথমে আমাকে নিয়ে ছিল এটা এটা ছেলে এরকম তাদের মধ্যে কনফিউশন ছিল ইন্টারভিউ দিতে গেছি তখনও তারা বুঝতে পারছে এটা কি কিরকম মানুষ তখন আমার মেডিকেল করছে মেডিকেল করার পর তখন আমাকে নিয়ে একটু সন্দেহজনক ছিল হ্যাঁ পর আমাকে বলতেছে তোমার জামা কাপড় খুলো আমাকে নিয়ে তারা কনফিউশনের মধ্যে মেডিকেল করাইছে তখন আমার নিচে খোলা দেখাইছে পুরাটাই খোলা দেখে তখন ডাক্তার আমার দিকে তাকাই রয়েছে পরে উপরে খোলা দেখাইছি সব কিছু খুলে আমি দেখাইছি দেখছি তাই তো আমার মেয়েদের মতনই সব কিছু কিন্তু মেয়েদেরটা যেরকম থাকে আমার থেকে একটু স্বাভাবিক কম হ্যাঁ মানে কি হিজরা তো এটা তো আমি একদম স্বাভাবিক পরিপূর্ণ মেয়ে না তখন তারা বুঝতে পারছে এটা তখন বলছে তোমার চাকরি করা যাবে না আমি কেন করা যাবে না কেন আমি তো রক্তে মাংস করা মানুষ আমার পরিচয়টা আমার কাপড়ের নিচে আছে আমার তো উপারে নাই তো আমার উপারে হাত পা আছে সব আছে আমি তো করতে পারি চাকরি কাচ্ছা কোনো প্রবলেম করবে না তো আমি না আমি কোনো প্রবলেম করবো সেখানে আমি চাকরি করলাম যখন চাকরি করতাম না তখন এম বি ছাড়া অনন্ত চলির বসাপ ম্যাডাম তারা আসতো আসার পর ফুলরে যখন আসতো না তখন অন্যেরা বলতেই তুমি তাদের সামনে একটু শো হবা কেননা তোমাকে দেখলে তুমি তাদের সাথে ছবি করতে পারবে তুমি তখন আমার মেডিকেল করছে মেডিকেল করার পর তা আমাকে নিয়ে একটু সন্দেহজনক ছিল সন্দেহজনক থাকার পর তারা আমাকে নিয়ে ভাবতেছে এটা না পরে আমাকে বলছে তোমার জামা কাপড় খুলো আচ্ছা মেডিকেলে বলতাছে মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার বলতাছে এই যে আপনি এই যেখানে চাকরিতে অনন্ত চলিরেও তো চলিরের অফিসে হ্যাঁ আচ্ছা পর আমাকে বলতাছে তোমার জামা কাপড় খোলা আমাকে নেতারা কনফিউশনের মধ্যে মেডিকেল করায়ছে আচ্ছা তখন আমার নিচে খোলা দেখাইছে পুরাটাই খোলা দেখে তখন ডাক্তার আমার দিকে তাকায় রইছে পর উপরে খোলা দেখাইছে সবকিছু খুলে আমি দেখাইছি দেখছে তাই তো আমার মেয়েদের মতই সব কিছু কিন্তু মেয়েদেরটা যেরকম থাকে আমারটা তার থেকে একটু স্বাভাবিকে কম হ্যাঁ মানে কি হিজরা তো এটা তো আমি একদম স্বাভাবিক পরিপূর্ণ মেয়ে না তখন তারা বুঝতে পারছে এটা ওনারা তখন বলছে তোমার চাকরি করা যাবে না আমি কইছি কেন করা যাবে না কেন আমি তো রক্তে মাংস করা মানুষ আমার পরিচয়টা আমার কাপড়ের নিচে আছে আমার তো উপারে নাই তো আমার উপারে হাত পা আছে সব আছে আমি তো করতে পারি চাকরি আচ্ছা কোনো প্রবলেম করবে না তো আমি কেন আমি কোনো প্রবলেম করবো সেখানে আমি চাকরি করলাম যখন চাকরি করতাম না তখন এম বি ছাড়া চলির তো চলিয়ে ম্যাডাম তারা আসতো আসার পর ফুলোরে যখন আসতো না তখন অন্যেরা বলতেই তুমি তাদের সামনে একটু শো হওয়া কেননা তোমাকে দেখলে তুমি তাদের সাথে ছবি করতে পারবে তুমি দেখতে অনেক সুন্দর তুমি তাদের সাথে ছবি তখনই আমার মধ্যে আবার একটা নায়িকার ভাব চলে আসলাম কা যদি নায়িকা হতে পারতাম তাহলে তো মিডিয়াতে থাকতে পারতাম অনন্তের সাথে ছবি করতে পারতাম এরকমই ছিল যে বর্ষা ম্যাডাম করতে পারে তাহলে আমি কেন পারবো না আমি বারবার কিন্তু আমি সবসময় মাস্ক পরে থাকতাম এ করতাম গার্মেন্টস হতো মাস্ক হিজাব এগুলো পরে থাকতে হতো তারপর আমি শো হতাম তার সামনে মাঝে মাঝে কি জানতেন যে আপনি সে জানতো না যে তার অফিসে আমি ওর মতন একটা মানুষ চাকরি করতো কিন্তু একদিন আমার একটা সামান্য কী কারণে আমাকে একটা লোকে বকাবাজি করছিলো আমি কান্নাকাটি করছি পরে তার হেড অফিসে নিয়ে গিয়েছিলো তার মতন একজন দেখছে কাকি তোমাকে নিয়ে যাবো কিন্তু আমি চাইছিলাম সে আমাকে দেখুক সে যদি দেখতে পাতো তাইলে মনে হয় তার সাথে একটা সুযোগ হতো আমার ছবি করার কিন্তু ওখান থেকে অনেক দিন চাকরি বাকরি করলাম করার পর আমি ওখান থেকে নিচ থেকেই চলে আসছি চলে আসার পর ওখান থেকে আমি চাকরি ছাড়ার পর অন্য জায়গায় চাকরি নিলাম সেখানে কত আমাকে ওখানে প্রথমে আমি আমি তুই বুঝতাম না তখন আমার ওখানে হেল্পারে চাকরি নিয়েছিল পরে ওখান থেকে আমি যখন আস্তে আস্তে গার্মেন্টসে আবহাওয়া বুঝলাম পরে আমি এক অন্য গার্মেন্টসে আমি যে কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করলাম কোয়ালিটি ইন্সপেক্টর সেখানে আমি ভালোই দাম পেয়েছি কিন্তু সেখানে আমি মেয়ের পরিচয়ে জব করছি পরে যেখানে তারা কখনো বুঝতেই পারে ওখানে কি কাপড় খুলছি আপনার না ওখানে আর কাপুর কাপুর খুলে ওখানে তারা বুঝছে তখন আমি কন্টেশ্বর আমি হ্যাঁ তখন আমি মেয়ের পরিচয় ঢুকছি তখন তারা আমাকে বুঝতে পারে না যে আমি হিজড়া হিজলা না মেয়ে হ্যাঁ এটা তখন তারা বুঝতে পারে না তারা আমাকে মেডিকেলও কয় না তারা আমি তখন কন্টেশ্বরটা আমি স্বাভাবিকের দিকে নিয়ে আসলাম বললাম কি আমার কন্টেশ্বরটা মোটা এর জন্য মানুষ আমাকে নিয়ে হিজড়া ভাবতেছে তার জন্য আমি একটু চিকন করে দিলাম কিন্তু চাকরিটা করতে আসছি তখন না মানুষ আস্তে আস্তে নিজের কাছে আমার মনে হলো আমি কেন চাকরি করতে আসছি আমার জাতের মানুষরা চাকরি করতে আসছে আর আমি যাদের জন্য খুলনাতে তো আমি এই হিজরাদের জন্য আমি এলাকা ছাড়া হয়েছি কারণ হিজরা আমাদের বাড়িতে সে উঠেছিলো আমাকে নেওয়ার জন্য আর আমি চাই না আমার নিজের এলাকায় আমি সাথে এর জন্য আমি ঢাকাতে আসছিলাম পরে হিজরা কতদিন চাকরি করে খাবার বিয়ের সাথে তো হবে না আমার এর জন্য আমি চাকরিতে থেকে নাই আমার মন আর অধিকার বসতে আছে না রাস্তা ওদের দেখে আমার জাতির মানুষের আমার কি ভাল লাগে আমি মনে হয় ওদের সাথে মিশবো ওদের সাথে ই করব কিন্তু আমার মধ্যে তো আবার একটু মেইলি পানাটা বেশি আমি ওদের মতন কেমন করব। পরে আমার এক বা বান্ধবীর সাথে ওখানে পরিচয় ও হিজরা পরে আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা ও বলতে আসবে আমাদের এখানে পরে ওর সাথে আমার ফার্স্ট আমার হিজড়া লাইফ শুরু হয়েছিল ড্যামরাতে ড্যামরা স্টাফ কোয়ার্টার ওখানে একজনের সাথে আমার পরিচয় রূপগঞ্জ ছিল আমার গুরুমা ছিল তা তার সাথে ওখানে আমার পরিচয় তা ড্যামরাতে আমি প্রায় ওখান থেকে কত চার পাঁচ বছর ওখানে আমি ড্যামরাতে ছিলাম হিজরার লাইফে পরে ড্যামরাতে ওখানে থাকার পর মানে কি তো বাইদা মানুষের মতন আমাদের জীবন আমাদের একখানে আমরা স্থায়ী থাকি না আমাদের যেরকম হ্যাঁ যেরকম ওদের যেরকম এক এক ঘাটে যায় না ওরকম আমাদেরও আঞ্জিরকম ওখানে আমরা 5 বছর ছিলাম আমি ওখানে ধরেন টেনেসপারি হয়ে আসছে এরকমই তা আমাদের গুরু মারা হতে ওটা এটা একই গুরুমারি তা আমি ওখান থেকে মকবাজার আসছি এখানে শুননা বাবু একটু প্রশ্ন করব সেটা হলো যে আপনি যখন চাকরি করেছেন সেই চাকরির টাকাটা কি আপনি নিজের প্রয়োজনে খরচ করেছেন নাকি ফ্যামিলিকে দিয়েছেন আমার নিজের হয়েছে আমার ফ্যামিলি তো আমার মা আছে আমার নিজের পোশাক আশা কাম আগে তো আমার আপুরা দেখতো এখন আমি নিজে কাজ করতে হচ্ছি না মানে আপনি ফ্যামিলিকে দিতে হচ্ছে না চাকরিটা ছেড়ে দিয়েছি শুধু আমার প্রয়োজন নেই আমি ইচ্ছা করলে চাকরি না করেও চলতে পারি এটি আপনার মনে যখন ধারণা হয়েছে তখনই আপনি চাকরিটা আমাকে নিয়ে বাজে বাজে